ব্রেকিং নিউজ বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সে কিন্তু নতুন প্লেয়ার আসলো ফিলিপ সল হ্যাঁ বন্ধুরা জ্যাসন রায়ের পরিবর্তে কিন্তু আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট খেলবে ইংল্যান্ডের ওপেনার ফিলিপ সল তো কলকাতা নাইট দল কিন্তু আরো শক্তিশালী হলো অ্যাকচুয়ালি প্রত্যেকটা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান কিন্তু চাইতো কলকাতা নাইট রাইডার্সের ফিলিপ সল আসুক তো সেই আশাটা কিন্তু কলকাতা নাইট ম্যানেজমেন্ট পূর্ণ করেছে তো বন্ধুরা জ্যাসন রায় কলকাতা নাইট রাইডার্সের ছিল জ্যাসন রায় কিন্তু আইপিএল 2024 এর থেকে নাম উইথড্র করে নিয়েছে হ্যাঁ বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সের ওপেনার জ্যাসন রায় কিন্তু নাম উইথড্র করে নিয়েছে তার রিপ্লেসমেন্ট কিন্তু অফিশিয়াল ঘোষণা হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো করেনি তবে আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অফিশিয়াল সাইট থেকে এবং অফিশিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা করা হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স জ্যাসন রায়ের পরিবর্তে ফিলিপ সলকে 2 কোটি টাকায় দলে নিয়েছে তো জ্যাসন রায় কিন্তু আইপিএল দু হাজার চব্বিশে আর কলকাতা নাইট খেলছে না যার পরিবর্তে কিন্তু ফিলিপ সল খেলছে তো দেখো ফিলিপ সল কিন্তু দারুণ ফর্মে রয়েছে আইপিএল দু হাজার নাম লিখিয়েছিল আনসল ছিল তারপরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো মেরেছে তো তারপরে কিন্তু ফিলিপ সলকে নিয়ে একটা টানা পোড়েন শুরু হয়েছিল অনেকে বলছিল চেন্নাই সুপার কিংসে যাবে ডেভন কন রিপ্লেসমেন্ট হিসেবে আবার কেউ কেউ বলছিল কলকাতা নাইট রাইডার্স আসতে পারে কেননা কলকাতা নাইট কিন্তু দুজন প্লেয়ার কম ছিল তো ম্যাক্সিমাম কে কে আর এর ফ্যানরা কিন্তু চাইতো যে ফিলিপস সর কলকাতা নাইট রাইডার্সে আসুক কেননা কে কে আর যে উইকেট কিপিং ডিপার্টমেন্টটা রয়েছে সেখানে মাত্র দুজন উইকেট কিপার ছিল রহমানুল্লাহ গুরবাজ এবং কে এস ভালো কোনো উইকেট কিপার কিন্তু ছিল না গুরবাজ খুব একটা ভালো ফর্মে নেই গুরবাজকে প্লেইং ইলেভেনে রাখা সম্ভব হতো না জ্যাসন রায়কে বাধ্য হয়ে খেলাতে হতো তো জ্যাসন রায় কিন্তু একটা জিনিস ভালো করেছে নাম উইডো করে নিয়েছে এবং তার পরিবর্তে কিন্তু কে কে আর সলকে দলে নিয়েছে

আর দুটো ম্যাচে হান্ড্রেড করেছে আইপিএল দু হাজার চব্বিশের পর তিনটে ম্যাচ খেলেছিল দুটো ম্যাচে হান্ড্রেড করেছিল এবং বাকি ম্যাচগুলোতেও কিন্তু ভালো পারফরমেন্স করেছিল তো ফিলিপ সল্টের রিসেন্টলি টি টোয়েন্টি ম্যাচে কেমন পারফরমেন্স রয়েছে সেই সম্পর্কে একটা ভিডিও আমি একটু পরেই দেব তো এখন কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনটা আরো শক্তিশালী হবে আর কে কে আর এস যে ফ্যানগুলো ফিলিপ সলকে চাইতো আমি বলেছিলাম ফিলিপ সল্ট কে কে আর এ আসতে পারে সেটাই কিন্তু হয়েছে তো যারা ফিলিপ সলকে কে কে আর এ চাইতেন তাদের মনের আশা পূর্ণ হয়েছে আর এই খুশিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা আপডেট কিন্তু একদম ইনস্ট্যান্টলি আমি এই চ্যানেলে দিয়ে থাকি স্পেশালি কে কে আর আইপিএল এবং ইন্ডিয়ান ক্রিকেট টিম সম্পর্কে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেকটা খবর পাওয়ার জন্য আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে